হায়দ্রাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে খুনের ঘটনায় উত্তাল দেশ এরপরেও একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বিচলিত নানা মহল আর এই পরিস্থিতিতে কোনো দায় নিয়ে আগ্রহী নয় রেল তাই মহিলা কর্মীদের রাতের শিফট আপাতত বন্ধ করে দেওয়া হল রেলের তরফে পূর্ব রেলসহ বিভিন্ন রেল বিভাগ সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত মহিলা কর্মীদের দিয়ে কাজ করানো যাবে না রেলের তরফে স্পষ্ট করা হয়েছে তাদের নিরাপত্তার জন্য এই পদক্ষেপ তবে আসানসোলের ডিআরএম এর পক্ষে সিনিয়র ডিপিওর নির্দেশাবলীতে বলা হয়েছে রেলের হাসপাতালগুলিতে নার্সদের রাতের শিফটে কাজ করতে হবে গত পাঁচ বছরে রেলের বিভিন্ন বিভাগে অসংখ্য মহিলা কর্মী নিয়োগ হয়েছে অপারেটিং ইলেকট্রিক মেকানিক্যাল বিভাগে অগণিত মহিলা কর্মী রয়েছেন গ্রুপ ডিতে শান্টিং স্টাফ কিম্যান ট্রাকম্যান থেকে গ্রুপ সিতে স্টেশন ম্যানেজার ট্রেনের চালক গার্ড সব বিভাগেই কর্মরত মহিলা কর্মী